স্বামী থাকে বাঙ্গালুরু, পত্নী থাকে অসম। স্বামীয়ে ফোন করে কিন্তু পত্নী থাকে বিজি। কথা পাতো, কথা পাতার পাছত মই কিছু সময় কথা পাতার রাখো ঘন্টা ঘন্টা রাখার পাছত আর মই এবার কিছু সময় পাছত ফোন করো, এবার পাং ওয়েটিং, ব্যস্ত, বিজি। স্বামীয়ে কয় তুমি মোক ইমান কষ্ট দিলে মই কেনেকৈ থাকিম। নাই মই ইনকে থাকবা নাপানি, তুমি মোক কষ্ট দি থাকিলে মই কিনকে থাকিম হা, তুমি যে বেলেগ লগত কথা পাতি থাকিস তাহলে মই কিনকে থাকিম এখন ঘর। স্বামীয়ে ঘরলৈ আহিব বিচাৰে কিন্তু আহিবলৈ বাধা দিছে পত্নীয়ে। এনেকে থাকিলে মোটর ভাল নালাগে নাকি, মই ঘরত যাম নাকি এনেকে কৈছিল কথা, তা বলে ঘরত আহিব নালাগে নাকি, ঘরত আহি কি করবি নাকি। দরজা বন্ধ করে রিল বনায় থাকে বুয়ারি। এতিয়া শুনক আসল কাহিনী। ফেসবুক ইনস্টাগ্রামত রিল বনুয়া বুয়ারির বাবে অমানিশা নামিছে বহু সংসারলৈ। আজি আকো সংঘটিত হৈছে তেনে এক ঘটনা। এজন বঙাইগাঁওয়ের কাকৈজানর জয়লেন মেধি, এগারী জয়লেনের সুন্দরী পত্নী, দুয়োরে আছে এটি সাত বছরীয় কন্যা সন্তান। সুন্দরী পত্নী কন্যাক ঘর থাকি জয়লেন মেধি গৈছিল বাঙ্গালুরু। সীমানলকে ঠিকই আছে কিন্তু স্বামী বাঙ্গালুরুর ফোন করে কিছু সময় কথা পাতে আর স্বামীর ফোন কাটি পত্নী আনের সঙ্গে বিজি হয়ে পড়ে। গোটাই নিশা কারোবার সঙ্গে কথা পাতিয়ে পার করে, তাকে ঘরখনলে আহিছে অশান্তি। বাঙ্গালুরুর ঘরলে গুছি আহিল স্বামী, কিন্তু আচরিতভাবে বিগত 7 জানুয়ারী স্বামী সন্তানক এরি ঘরের উলাই যায় পত্নী। যি গল গলেই আর আজিও ঘুরি নাহিল। মাতৃক নাপায় হাহাকার করেছে 7 বছরীয় কন্যায়। সলনি হয়ে গেছে ঘরখনের পরিবেশ। রাতেও মই ডাকাং বাতাস পানি আহিলে পানি বাতাস আহে, মা কোথাও তো না যায়, মোরও তো না যায়, মই কিমান তাক আদর করছ, মই মোর আজি অন্তর ভাঙিয়া যায়, মই কান্দং, আজি তাই কিয় মোক ছাড়ি যাবলে, মোর নাতিও আজি কি দোষে হল, হ্যাঁ আজি কি দোষে হল মোর। স্বামীয়ে কাষ চাপিছে আরক্ষীর, পেছে এতিয়ালৈকে শুং সূত্র নাই পত্নীর। সন্তানের মুখলৈ চাই পত্নী ঘুরি আহিবলৈ আহ্বান স্বামীর। মই থাকো বাহিরত, মোর আপিতা থাকে ঘরত, তারপর মই ফোন করো মোর আপিতাক, আপিতাক ফোন যি করো তারপর মই কথা পাতো, কথা পাতার পাছত মই কিছু সময় কথা পাতার রাখো ঘন্টা ঘন্টা রাখার পাছত আর মই এবার কিছু সময় পাছত ফোন করো, এবার পাং ওয়েটিং, ব্যস্ত, বিজি, এই রাতে সারা রাতে ফোন করে থাকে, কাক থাক ফোন করে মই তো না জানো, এনেকে একদিন নহয় দুদিন হয় প্রায় বিজি পাই থাকো, থাকার সত্ত্বেও মনটা ভাল নালাগে, মই বাহিরত থাকো কাম করো, তোমার কারণে ইমান কষ্ট করবো আইসং, এনেকে থাকিলে মোটো ভাল নালাগে নাকি, মই ঘরত যাম নাকি এনেকে কৈছিল কথাটো, তা বলে ঘরত আহিব নালাগে নাকি, ঘরত আহি কি করবি নাকি এনেকে কৈছিল তাই মোক। নাই মই এনেকে থাকবা নাপানি, তুমি মোক কষ্ট দি থাকিলে মই কিনকে থাকিম হা, তুমি যে বেলেগ লগত কথা পাতি থাকিস তাহলে মই কিনকে থাকিম এখন ঘর, মোক ঘর যা মোৰ চলিছতো আছে, চলিছতক চাব লাগবো। ঘরত আহিলো, ঘরত অহার পাছত আর তথাপিও মনখান নামানে কিবা আছে ঘরখানত, তারপর তার মোবাইলটা চেক করলো, কিছুমান তথ্য পালো, কল রেকর্ড পালো, ফোন নাম্বারও পালো, ফোনও করলো, এনেকা বহুত কাজিয়া হওয়ার পাছত সেই দুঘন্টা সন্ধ্যা ওলাই গেল ঘরের পৰা। কেদিন হল আজি? 8 দিনে হল, 9 দিনত পড়লে থানার জানাইছো, না একো খবর পাওয়া নাই, কত আছে কি করে আছে কোনো তথ্য পাওয়া নাই আর, এই ভিডিও ভিডিও বানাই আর, মই একো নকো দে করে থাক, কাম তো নাইয়ে, খাওয়া লওয়া আর সার কিছু কাম নাই আর, হ্যাঁ মানে মোর ফলের পর আর যি হয়েছে হয়েছে, যি ভুল করছা খরচা যি ভুল করছো, মোরও যদি কেউ ভুল হয়েছে মই একসারা ক্ষমা করিম, আর মোক ক্ষমা করে দে একবার কারণে তো ঘুরিয়া, মোর কারণে নালাগে চলিতর কারণে একবার অনুরোধ জানাইছো আর, রিতা তো যতে না থাকিস কো একবার কারণে, একবার মুখ চাই নাই লাগে, ছোৱালী তো মুখ চাই আহিব লাগে একবার কারণে আর। বঙাইগাঁওৰ পৰা ধনবীৰ সূত্ৰধৰ, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভাৰতৰ কথা।